তো মোবাইল সার্ভিসিং করার জন্য এখন আর যেতে হবে না, অনেক দূরে দূরে যেতে হবে না। তো আমাদের কামরাঙ্গীরচরেই আছে এখন মোবাইল মার্কেট, বিশাল বড় মোবাইল মার্কেট। তো আপনারা চাইলে এখন এইখান থেকে করাইতে পারেন। তো এটা হচ্ছে কামরাঙ্গীরচরে। তো দেখেন এখানে আপনি আসলে যাবতীয় সব পাবেন, মোবাইলের ব্যাক কভার থেকে ডিসপ্লে, টাচ টুচ, যেমনে যা আছে সব মোবাইলের এভরিথিং সব কিছু এখানে পাবেন। তো এখানে অনেকগুলো দোকান হয়েছে নতুন মার্কেট। তো এখানে আসতে হলে অবশ্যই আপনাদেরকে রনি মার্কেট আসতে হবে। তো আমি দাঁড়িয়ে আছি এখন রনি মার্কেট এই যে ডাচ বাংলা ব্যাংকের অপর সাইডে। তো এখান দিয়ে আপনার বাম সাইড থেকে যে রোডটা আসছে সেটা হচ্ছে আপনার মূলত শিক্ষণ থেকে আসছে, ওই যে ওইটা হচ্ছে শিক্ষণ বাম সাইডেরটা, আর সোজা যেটা আসছে ওটা হচ্ছে রনি মার্কেট বাজার একটা, ঠিক আছে। তো এখান দিয়ে আপনারা মূলত এই মোচারে আসলে বামে দেখতে পারবেন অনেকগুলো মোবাইলের দোকান। তো এখানে মূলত সব কাজকাম করানো হয়। এখানে ডাইনে বামে বা সব দিকে আপনার সবগুলো মোবাইল সার্ভিসিংয়ের দোকান, মোবাইলের ব্যাক কভার, ঠিক আছে, গ্লাস প্রোডাক্ট টোডাক্ট যেমনি যা আছে মোবাইলের এভরিথিং সব কিছু এখানে পাবেন। তো তার জন্য আপনার এখানে আসলেই হবে। আর এখন যেতে হবে না গুলিস্তান, যেতে হবে না পাতালে, ঠিক আছে, এখানেই সব কিছু আছে। তো কামরাঙ্গীরচর এই মার্কেটটা হয়ে খুবই ভালো লাগলো। তো ঠিক আছে, এই দেখতে পারতেছেন এই, তো আমরা আপনাদের একটু ভিতরে ঢুকাই দেখাই যে আসলে মার্কেটের ভিতরে কী কী দোকান আছে, আমরা একটু ভিতরে আইটা দেখাই আপনাদেরকে। সেই দেখেন মার্কেটের ভিতরে ঢুকে যেতেছি। তো এখানে মূলত এখন মানুষজন একটু কম, যেহেতু আমি দুপুরবেলা গেছি তার জন্য। তো এখানে অনেক পরিমাণ মানুষ থাকে, যার কারণে ভিড়ের কারণে আপনার অনেকেই করতে পারি না। আর এখানে দাম কিন্তু খুবই কম নেয়, সব জায়গা থেকে অনেকটা কমে পাবেন। পাতালে যেরকম কমে পান, এখানে সেরকমটা কমে পাবেন। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, ঠিক আছে। তো কামরাঙ্গীরচরের এই জায়গাটা আসলে খুবই ভালো হবে আমি মনে করি, এত ঘোরাঘুরির চাইতে বেশি একটা ঘোরাও লাগবে না, বাড়ির সামনে আছে, ঠিক আছে। রাস্তার অপর সাইডে ভিতরে পুরো পুরাটাই মার্কেট। তো দোকান এখনও কম আছে আপাতত। তো আপনার যদি সামনে গিয়ে দেখেন, যে দেখেন এখানে যা আছে সব মার্কেট, অনেক অনেক দোকান এখন বন্ধ আছে, লাঞ্চের টাইমে সবাই খাওয়া দাওয়া করতে গেছে। তো দেখি কোন পর্যন্ত এই দোকানগুলো আছে, দেখেন এখানে কোন পর্যন্ত দোকানগুলো আছে। তো এখানেও আছে, দেখেন এই যে এই সাইডেও আছে। তো এই যে এই যে দোকানটা, এই যে মামা ভাগিনা যে টু, এই দোকানটাতে আপনি সব কিছু পাইকারিতে পাবেন, টাচ ডিসপ্লে সব কিছু আপনি নিজের ইচ্ছা মতো কিনে নিয়ে যেতে পারবেন। তো ঠিক আছে, তো সামনে মনে হয় আরও একটা দোকান আছে, চলেন আমরা গিয়ে দেখি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ।